হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর গণিত বিষয়ে একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো যে ভিডিও শুরু করা যাক। একের থেকে বলছি, সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা, কোন সংখ্যার 11% হলো 33? অপশান এ 330, অপশান বি 303, অপশান সি 333, নাকি অপশান ডি 300? নেক্সট বলছে, দুই একটা, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি ভাজিত এ কিউ প্লাস বি কিউ বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সরলতম মান হলো, এ বলছে এ মাইনাস বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলছে এ মাইনাস বি বাই এ স্কোয়ার বাই প্লাস এ বি, আর সি বলছে এ মাইনাস বি বাই এ বি বাই বি স্কোয়ার, আর ডি বলছে কোনোটিই নয়। নেক্সট তিনটা বলছে, প্রদত্ত চিত্রে এক্স এর মান কত হবে? দেখো এখানে ছবি দেওয়া রয়েছে, ছবি থেকে এটার উত্তর বের করতে হবে। এ বলছে 50 ডিগ্রি, বি বলছে 65 ডিগ্রি, সি 60 ডিগ্রি, নাকি ডি কোনোটিই নয়। নেক্সট দুইটা বলছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একেরটা, এক ব্যক্তি ঘন্টায় 25 কিমি বেগে সাইকেল চালিয়ে 3 ঘন্টায় কোনো স্থানে গেলেন। তিনি যদি ঘন্টায় 75 কিমি বেগে বাইক চালিয়ে যেতেন তাহলে কত সময় লাগতো? দুইটা বলছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে, চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে? তিনেরটা বলছে, 1 গ্লাস শরবতের সিরাপ ও জলের অনুপাত 3:1, ওই শরবতে কত অংশ তুলে নিলে তার পরিবর্তে ওই শরবতে কত কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত 1:1 হবে? এরপরে 4 প্রশ্নটা, এ ও বি একসঙ্গে একটি কাজ 6 দিনে, বি ও সি একসঙ্গে 9 দিনে, এবং এ এবং সি একসঙ্গে 12 দিনে করতে পারে, আলাদাভাবে কয়েক করলে তারা প্রত্যেক কদিনে কাজটি করবে? নেক্সট তিনটা বলছে, লসাগু নির্ণয় করো। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস মাইনাস 2y² কমা 2x² মাইনাস 5xy প্লাস 2y² কমা 2x² প্লাস এক্স ওয়াই মাইনাস y² এর সঙ্গে হচ্ছে, অথবা বলছে গসাগু নির্ণয় করো। 3y² মাইনাস 15y প্লাস 18 কমা 2y² প্লাস 2y মাইনাস 24 কমা 24y² প্লাস 36y প্লাস 80। এরপর দেখো, চারিদিকে উৎপাদক বিশ্লেষণ করো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6xa প্লাস 2ya প্লাস 8a². এরপর হচ্ছে, অথবা প্রশ্ন সরল করো। এ বাই এ মাইনাস ওয়াই প্লাস বি বাই বি মাইনাস ওয়াই প্লাস সি বাই সি মাইনাস ওয়াই হোল বাই রয়েছে 3/y মাইনাস 1/y প্লাস ওয়াই মাইনাস এ মাইনাস ওয়াই 1/y মাইনাস বি এবং মাইনাস 1/y মাইনাস সি। পাঁচেরটা বলছে, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ দুটি সমান হবে? এর সঙ্গে রয়েছে, অথবা প্রশ্ন, প্রমাণ করো যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে দুটি বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণ পরস্পর সমান। এরপর রয়েছে 6টা, ABC ত্রিভুজের কোণ এ বি সি এর অন্তঃসমদ্বি খণ্ডক এবং কোণ এ সি বি এর বহিঃসমদ্বি খণ্ডক, অর্থাৎ কোণ এ ই সরি এ সি ই এর সমদ্বি খণ্ডক পরস্পর ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে কোণ বি ডি সি ইজিক্যাল টু হাফ কোণ এ সরি বি এ সি। এর সঙ্গে রয়েছে, অথবা প্রশ্ন, বলছে কোণ এ বি সি এর কোণ বি এ সি সমান 90 ডিগ্রি এবং কোণ বি সি এ হচ্ছে 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে এ বি ইজিক্যাল টু 1/2 বি সি। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর জন্য একটি গণিতের প্রশ্নপত্র। ভিডিওটি ভালো একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও, পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।